আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা মোহাম্মদপুর কলিকাতা আরবালের ইউটিউব ভিত্তিক লাইভ ফর্ম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, মোহাম্মদপুর কলিকাতা আরবাল বরাবর মতো আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় এবং বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন ধরনের মেডিসিন উপর আলোচনা দিয়ে থাকে। তো দর্শক, বরাবর মতো মোহাম্মদপুর কলিকাতা আরবাল আজকে রোগ বিষয় আলোচনা করবে। তো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কলিকাতা আরবাল, এবং বেল আইকনে ক্লিক করে পরবর্তী ইউটিউবের ভিত্তিক আমাদের আইফোন দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো। দর্শক, আজকের বিষয় কুষ্ঠকাঠিন্য। এই কুষ্ঠকাঠিন্য আমরা কি কারণে হয়, কুষ্ঠকাঠিন্য বলতে কি বোঝায়, বা কুষ্ঠকাঠিন্য হলে কি করণীয়, এ বিষয়ে আলোচনা রাখবো দর্শক। দর্শক, কুষ্ঠকাঠিন্য এটাকে সাধারণত আমরা বুঝে থাকি কষা। কবিরাজ বিধান বলে, যার হয় কষা তার ধরে 52 দশা, অর্থাৎ মলত্যাগ ত্যাগ করতে কষ্ট হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, সব সময় 2-3 দিন পর মল পায়খানা হওয়ার কারণে আমরা কষা রোগে ভুগি। এটি এমন কোনো ফ্যামিলিতে এমন কোনো মানুষের নাই, কম বেশি জীবনের কিছু না কিছু সময় কষায় আমরা ভুগি। কষা বিভিন্ন কারণে হয়, প্রথমত ভাজা পোড়া খাওয়ার কারণে, দীর্ঘ সময় পানি কাঞ্জে কম খাওয়ার কারণে, বিভিন্ন সময় ঘুম না হওয়ার কারণে আমাদের কষা হয়ে থাকে। তো কষা বা কুষ্ঠকাঠিন্য এগুলো একই সুতায় গাঁথা, অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষায় কষা বলি, আবার কেউ বলে থাকে এটাকে কুষ্ঠকাঠিন্য বলে থাকে। তো সব কথার এক কথা হলো যে মল ত্যাগ করতে কষ্ট হওয়া বা পায়খানা রেগুলার না হওয়ার জন্য আমরা কত না কিছু করি, সব সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরামর্শ, শাকসবজি খাওয়ার জন্য, বেশি পরিমাণে পানি খাওয়ার জন্য এবং বেড রেস্ট থাকার জন্য, পরিবার মধ্যে ঘুমানোর জন্য আমরা বলে থাকি। তো আমাদের আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে যারা চিরতর কষাকে মুক্ত করতে চান, কষাকে ভালো করতে চান, যেটাকে কুষ্ঠকাঠিন্য বলে থাকি এটাকে ভালো করতে চান, তাদেরকে বলবো তা আপনারা অবশ্যই আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে এই কষা চিরস্থায়ী ক্লিয়ার করতে পারবেন আপনারা। এই জন্য আমলকি হরতকি ভয়রাকে আমরা ত্রিফলা বলি, ত্রিফলা চূর্ণ করে পানি খেতে পারেন, অথবা আপনারা মাঝে মধ্যে দই মাটা খেতে পারেন, এ কষার জন্য আপনারা সালাদ খেতে পারেন। আমি অনেক বক্তব্য বলে থাকি, অনেক সাক্ষাৎকার দিয়ে থাকি, যাদের কুষ্ঠকাঠিন্য বা কষা হয় তারা বেশি করে সালাদ খাবেন, শসা গাজর টমেটো, এখন যেহেতু টমেটো সিজন, টমেটো এখন আমাদের বাজারে পাওয়া যায়, এটা এমন একটা সবজি, এমন একটি জিনিস যে এটাকে আপনার এই টমেটো আপনার আপেলের থেকে বেশি কার্যকারিতা। এই জন্য যাদের কষা কুষ্ঠকাঠিন্য তার সালাদ বেশি করে খাবো, সবজি খাবো, ফলমূল খাবো এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবো এবং সম্পূর্ণ বেড রেস্ট থাকার চেষ্টা করবেন। তাহলে আল্লাহর আশা করা যায় আপনাদের কুষ্ঠকাঠিন্য কষার জন্য কষ্ট করতে হবে না, এবং কাঁচা আমলকি পাওয়া যায়, কাঁচা আমলকি খেতে পারেন, শসা গাজর খেতে পারেন, তাতে আমাদের কষা কুষ্ঠকাঠিন্য দূর হবে। এইসব আমাদের ডাক্তারদের কাছে আসবেন, আয়ুর্বেদ ভালো চিকিৎসক আসবেন, ডাক্তার চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে আল্লাহর রহমতে কুষ্ঠকাঠিন্য কষার জন্য আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না, আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে আপনার কুষ্ঠকাঠিন্য জন্য আমরা চিরতরে চিকিৎসা দিয়ে থাকি। দর্শক, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এখানে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগ সহ সব ধরনের রোগের সুচিকিৎসা করা হয় এবং সুপরামর্শ দিয়ে থাকি। ইতিপূর্বে দেশ এবং দেশের বাইরের অগণিত জনসাধারণগণ, অনেক বন্ধুমহল আমাদের চিকিৎসা সেবা পেয়ে সুস্থ জীবনযাপন করতেছে। দর্শক, দর্শক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ফোন নম্বরটি হলো 01741331199। উক্ত নাম্বারে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপস খোলা আছে, যখন যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন, আপনারা সকলে আমাকে ফোন দেবেন, আপনাদের সমস্যাগুলো খোলা আলোচনা করে চিকিৎসা ব্যবস্থা করে থাকি ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।